একাত্তরে মৌলভী বাজারের রাজনগরে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার দায়ে তখনকার রাজাকার বাহিনীর চার সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত বিচারপতি শাহিরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেছেন আসামিদের মধ্যে আকমল আলী তালুকদার কাঠগড়ায় উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে প্রসিকিউশনে আনা দুটি অভিযোগই প্রমাণিত হয়েছে এর মধ্যে একটি অভিযোগে চার আসামির সবাইকে মৃত্যুদণ্ড এবং অন্য অভিযোগে সবাইকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে আরও জানাচ্ছেন গোলামর্শেদ একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা গণহত্যা ধর্ষণ অপহরণ নির্যাতন অগ্নিসংযোগ সহ মানবতাবিরোধী অপরাধের কয়েকটি অভিযোগ আনা হয় মৌলভীবাজারের মোহাম্মদ আকমল আলী তালুকদার সহ চার আসামির বিরুদ্ধে অন্যরা হলেন একই এলাকার আব্দুর নূর তালুকদার লাল আলমিয়া আনিস মিয়া ও আব্দুল মোসাব্বির চারজনের বিরুদ্ধে আনুমানিক একশো দুইটি পরিবারের একশো বত্রিশটি ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ ছয়জনকে ধর্ষণ সাতজনকে অপহরণ ও একষট্টি জনকে হত্যার অভিযোগ এনে গত বছরের সাত মে এ মামলায় চার্জ গঠন করে বিচার শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাক্ষীদের জবানবন্দি ও জেরা করে চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় এবছরের মার্চে চার মাস পর মঙ্গলবার একশো ষাট পৃষ্ঠার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল শেষে আজকে রায় প্রদান করা হলো। অন্য ট্রাইব্যুনাল রায় ঘোষণা তিন আসামির জন্য রাষ্ট্র নিযুক্ত এনজবি আবুল হাসান জানান এই রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেবেন তারা আপিলে আসামিরা খালাস পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি 2015 সালে 26 নভেম্বর এইচআর আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল ওই দিনই রাজনগর উপজেলার পাঁচগৌ গ্রাম থেকে আকমল আলীকে গ্রেফতার করে পুলিশ বাকিরা এখনো পলাতক রয়েছে গোলাম মোরশেদ বৈশাকি সংবাদ ঢাকা